Bismillahirrahmanirrahim. Priyo viewers, assalamu alaikum. এনআর অ্যাকাউন্টিং মেথডের পক্ষ থেকে আমি নাহিদ রাজু তোমাদের সাথে জানাচ্ছি স্বাগত সম্ভাষণ এবং শুভেচ্ছা। সকলে ভালো আছো তো? আজকে আমি হিসাব বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সহজ একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। হিসাব বিজ্ঞানের যতগুলো অঙ্ক রয়েছে, যত প্রকার অঙ্ক রয়েছে, যত ক্লাসে হোক না কেন, তার মধ্যে যে সমস্ত অঙ্কগুলো, যে সমস্ত চ্যাপ্টারগুলো সবচেয়ে সোজা, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবং সহজ চ্যাপ্টারের নাম হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি। আজকে আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে কিভাবে একতরফা দাখিলা পদ্ধতিতে অঙ্ক নির্ণয় করা যায় সে সম্পর্কে আলোচনা করব। এবং এই চ্যাপ্টারটা একাদশ শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায় থেকে অঙ্ক একসেট অবশ্যই অবশ্যই আসবে। তাই প্রিয় বন্ধুরা, এই চ্যাপ্টারটা যদি ভালো করে আমরা শিখতে পারি তাহলে অবশ্যই এই চ্যাপ্টারের অঙ্ক পরীক্ষায় আসলে আমরা খুব সহজে 10 নম্বরে একটি উত্তর করে আসতে পারবো। তো চলো বন্ধুরা, আমরা একতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে একটু আলোচনা করি। একতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করা হয় না তাকে একতরফা দাখিলা পদ্ধতি বলে। এটি একটি অসম্পূর্ণ, অবৈজ্ঞানিক এবং ত্রুটিপূর্ণ একটি পদ্ধতি। এটি একটি অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, একটি অবৈজ্ঞানিক পদ্ধতি। যে পদ্ধতিতে কোনো কারবারের কোনো হিসাব বই কাজের পরিমাণ কমানোর জন্য দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি মানা হয় না, বা মানলেও আংশিকভাবে মানা হয়, তাকে বলা হয় একতরফা দাখিলা পদ্ধতি। অবশ্যই এটা একটি অবৈজ্ঞানিক এবং ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ পদ্ধতি। একতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে সবচেয়ে বেশি জনপ্রিয় সংজ্ঞা যে লেখক প্রদান করেছেন তার নাম হচ্ছে উইলিয়াম পিকল। উইলিয়াম পিকল বলছেন, সিঙ্গেল এন্ট্রি সিস্টেম ইজ নাথিং বাট অ্যান অ্যাডমিক্সচার অফ ডাবল এন্ট্রি, সিঙ্গেল এন্ট্রি অ্যান্ড নো এন্ট্রি সিস্টেম। অর্থাৎ একতরফা দাখিলা পদ্ধতি কোনো পদ্ধতি না, কিন্তু এটি একতরফা, দুতরফা এবং বিনা তরফা সংমিশ্রণ। কখনো একতরফা অনুসরণ করা হয়, কখনো বা দুতরফা অনুসরণ করা হয়, আবার কখনো বা কোনো তরফায় অনুসরণ করা হয় না। প্রিয় বন্ধুরা, একতরফা দাখিলা পদ্ধতি মোট তিন প্রকার। একতরফা দাখিলা পদ্ধতি মোট তিন প্রকার। এক, বিশুদ্ধ একতরফা দাখিলা পদ্ধতি, যেখানে শুধুমাত্র ব্যক্তিবাচক হিসাবগুলো অন্তর্ভুক্ত করা হয়, সম্পত্তিবাচক হিসাব এবং নামিক হিসাব অন্তর্ভুক্ত করা হয় না। দুই নম্বর রয়েছে সাধারণ একতরফা দাখিলা পদ্ধতি। সাধারণ একতরফা দাখিলা পদ্ধতিতে শুধুমাত্র ব্যক্তিবাচক হিসাব এবং নগদাম্ব সংরক্ষণ করা হয়, অন্যান্য কোনো হিসাব এখানে সংরক্ষণ করা হয় না। তিন নম্বরে রয়েছে উপ একতরফা দাখিলা পদ্ধতি। এই পদ্ধতিতে এসে সহকারী হিসাব, নগদাম্ব এবং ব্যক্তিবাচক হিসাব সংরক্ষণ করা হয়, আর কোনো হিসাব সংরক্ষণ করা হয় না। এই হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতির প্রকারভেদ। তো বন্ধুরা, এবার চলো আমরা যাই একতরফা দাখিলা পদ্ধতি কিভাবে নির্ণয় করতে হবে সে সম্পর্কে আলোচনা করতে। প্রথমে আমি তোমাদের বলতেছি একতরফা দাখিলা পদ্ধতির প্রধানত মোট তিনটি অংশ রয়েছে। একতরফা দাখিলা পদ্ধতিতে প্রধানত তিনটি অংশ নির্ণয় করতে হয়। এক, প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়। দুই, লাভ লোকসান বিবরণী প্রস্তুত। এবং তিন নাম্বার হচ্ছে বৈশ্বিক বিবৃতি বা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা। তো আজকে আমি তোমাদের সামনে এই তিনটি অংশের একটি অংশ, অর্থাৎ প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় সম্পর্কে একটু আলোচনা করব। একটু মনোযোগ দিয়ে দেখলেই তোমরা এই চ্যাপ্টারের অঙ্ক খুব সহজে অঙ্ক করতে পারবা। আমরা দেখি আমাদের বোর্ডে লেখা আছে প্রারম্ভিক মূলধন নির্ণয়। প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে যে প্রারম্ভিক সম্পদ থাকবে, এই প্রারম্ভিক সম্পদ থেকে যদি আমরা প্রারম্ভিক দায়টা বাদ দিয়ে দিই তাহলে আমরা প্রতিষ্ঠানের প্রারম্ভিক মূলধনটা বের করতে পারব। দুই নম্বর রয়েছে সমাপনী মূলধন। সমাপনী মূলধনের সূত্র হচ্ছে সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায়। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের সমাপনী সম্পদগুলো থেকে সমাপনী দায়গুলো বাদ দিলে যে উদ্বৃত্ত বেরোবে তাকে বলা হয় সমাপনী মূলধন। এই তথ্যগুলো অবশ্যই আমরা রেয়া মিলে প্রদত্ত তথ্য থেকে সংগ্রহ করব। তবে খেয়াল করব, সমন্বয়তে যদি কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করা হয় এই তথ্যগুলো আমরা অবশ্যই রেয়া মিল থেকে সংগ্রহ করব। যদি সমন্বয়তে কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করা থাকে তাহলে সেই স্থায়ী সম্পত্তিটাও সমাপনী মূলধন নির্ণয় করার সময় সমাপনীর পাশে দেখাইতে হবে। অর্থাৎ স্থায়ী সম্পত্তি ক্রয় করলে সম্পদ পাশে সমাপনীর ঘরে দেখাইতে হবে, তাছাড়া সমন্বয় থেকে আর কোনো হিসাব
এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না তো প্রিয় বন্ধুরা এখন আমরা একটি কাল্পনিক ছকের মাধ্যমে প্রাথমিক ও সমাপনী মূলধন নির্ণয় করে দেখাবো তো দেখুন আমরা হিসাবের ডেবিট পাশকে অর্থাৎ বাম পাশকে ডেবিট সাইড বলি আর ডান পাশকে ক্রেডিট সাইড বলি এখানে আমরা দায় পাশে চারটি হিসাব লিখেছি একটি হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত অর্থাৎ ব্যাংকে যে পরিমাণ টাকা জমা থাকবে তার থেকে অতিরিক্ত টাকা যদি মালিক পক্ষ অথবা মালিক ব্যাংক থেকে উত্তোলন করে তাহলে পরিশোধ না করা পর্যন্ত ব্যাংক জমা অতিরিক্ত ওই প্রতিষ্ঠানের জন্য বা ওই মালিকের কাছে দায় হিসাবে গণ্য হবে তাহলে ব্যাংক জমা অতিরিক্ত প্রাথমিকের টাকা প্রাথমিক পাশে যাবে সমাপনীর টাকা সমাপনীর পাশে যাবে তারপর রয়েছে পাওনাদার বর্তমানে এই পাওনাদারের নাম রাখা হয়েছে প্রদেয় হিসাব এই পাওনাদার বা প্রদেয় হিসাব যদি থাকে প্রাথমিকের টাকা প্রাথমিকের ঘরে সমাপনীর টাকা সমাপনীর ঘরে তিন নাম্বার আইটেম রয়েছে প্রদেয় বিল অর্থাৎ যে বিল আমি এখনো পরিশোধ করি নাই আমার কাছে পাওনা রয়েছে আমি এখনো পরিশোধ করি নাই পরিশোধ না করা পর্যন্ত এটা প্রতিষ্ঠানের জন্য দায় হিসাবে স্বীকৃত এই প্রদেয় বিলের টাকা প্রাথমিকের টাকা প্রাথমিকের ঘরে যাবে আর সমাপনীর টাকা সমাপনী ঘরে যাবে চার নাম্বার আইটেম রয়েছে ব্যাংক ঋণ অর্থাৎ প্রতিষ্ঠান তার নিজের মূলধন স্বল্পতার কারণে অথবা চলতি ব্যয় নির্বাহ করার কারণে যদি প্রয়োজন মনে করে তাহলে ব্যাংক থেকে ঋণ নিতে পারে এই ব্যাংক ঋণ পরিশোধ না করা পর্যন্ত এটি প্রতিষ্ঠানের জন্য দায় হিসাবে থাকবে এবং প্রাম্ভিক দায়টা প্রাম্ভিক টাকার ঘরে যাবে সমাপনী দায়টা সমাপনী টাকার ঘরে যাবে এবারে আমরা আসি হিসাবের ক্রেডিট পাশে ক্রেডিট পাশে রয়েছে প্রথমে রয়েছে হাতে নগদ মানে যদি প্রতিষ্ঠানটা পুরাতন হয় অর্থাৎ পূর্বের বছরের কোন হাতে নগদ যদি বেঁচে থাকে সেই টাকাটা আমরা নিয়ে শুরু করব প্রাম্ভিক টাকা প্রাম্ভিক পাশে যাবে সমাপনী টাকাটা সমাপনীর ঘরে যাবে দুই নম্বর রয়েছে ব্যাংক জমা অর্থাৎ প্রতিষ্ঠানের নামে ব্যাংকে যে হিসাব খোলা হয় সেই হিসাবে যে সমস্ত টাকাগুলো রয়েছে সেই টাকাগুলো প্রাম্ভিকের ঘরে প্রাম্ভিক টাকা যাবে আর সমাপনীর ঘরে সমাপনী টাকা যাবে তারপর রয়েছে দেনাদার দেনাদার মানে হচ্ছে বর্তমানে প্রাপ্য হিসাবকে নির্দেশ করে এই দেনাদার যদি প্রাম্ভিকে টাকা থাকে প্রাম্ভিকের ঘরে যাবে আর সমাপনীতে টাকা থাকলে সমাপনীর ঘরে টাকা দেখাইতে হবে তারপর প্রিয় বন্ধুরা দেখো আমি লিখছি মজুতপন্ন মজুতপন্ন দুই রকম হতে পারে একটা প্রাম্ভিক মজুতপন্ন আর একটি হচ্ছে সমাপনী মজুতপন্ন প্রাম্ভিক মজুতপন্ন মানে ধরো আমরা 2019 সালের অঙ্ক করতেছি 2018 সালে যে মজুতপন্নটা প্রতিষ্ঠানে বেঁচেছিলাম সেটা এসে 2019 সালে প্রাম্ভিক মজুতপন্ন হবে আর 2019 সালে আমরা বিক্রয় শেষে বছর শেষে হিসাব নিকাশে শেষে যে মজুতপন্নটা থেকে যাবে সেটা হচ্ছে সমাপনী মজুতপন্ন যেটা হচ্ছে সমাপনী ঘরে টাকার পাশে বসাইতে হবে তারপর রয়েছে বিনিয়োগ এটি একটি দীর্ঘমেয়াদী সম্পত্তি এই বিনিয়োগের প্রাম্ভিকের টাকা প্রাম্ভিকের কাছে যাবে সমাপনীর টাকা সমাপনী ঘরে যাবে তারপরে এই প্রতিষ্ঠানের রেয়ামিলের মধ্যে যত প্রকার স্থায়ী সম্পত্তি থাকবে অর্থাৎ আসবাবপত্র দালান কোঠা যন্ত্রপাতি ডেলিভারি ভ্যান সহ যত প্রকার স্থায়ী সম্পত্তি রেয়ামিলের মধ্যে থাকবে সবগুলোই চলে যাবে হচ্ছে সম্পদ পাশে প্রাম্ভিকের টাকা প্রাম্ভিকের ঘরে সমাপনীর টাকা সমাপনীর ঘরে তো প্রিয় বন্ধুরা এই যে প্রাম্ভিকের সম্পদগুলো আমরা যোগ করলাম এই যোগফল আমি দায় পাশে প্রাম্ভিকের দায় ঘরে নিয়ে যাব নিয়ে যাই প্রাম্ভিক দায়টা বাদ দিয়ে যে পার্থক্যটা থাকবে এইটাই প্রতিষ্ঠানের প্রাম্ভিক মূলধন আবার এই পাশে আমরা চলে আসি এই পাশে দেখো সম্পদ পাশে সমাপনী তারিখ দেওয়া আছে 31/12/2019 অর্থাৎ 2019 সালের শেষ তারিখ এই তারিখে যে সমস্ত সম্পদগুলো রয়েছে এই সম্পদগুলোর যোগফল আমি দায় পাশে সমাপনী দায়ের ঘরে নিয়ে যাব এবং সমাপনী দায়গুলো বাদ দিলে যে উদ্বৃত্ত আমরা বের করব সেই উদ্বৃত্তটা হচ্ছে যে উদ্বৃত্তটা আমরা বের করেছি এই উদ্বৃত্ত হচ্ছে প্রতিষ্ঠানের জন্য সমাপনী মূলধন তো প্রিয় বন্ধুরা এই ছিল হচ্ছে প্রাম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়ের কাল্পনিক একটি ছক এই কাল্পনিক ছকটা যদি আমরা সহজেই আয়ত্ত করতে পারি যদি এই ছকটা আমরা একটু মেমোরাইজিং করতে পারি তাহলে খুব সহজেই প্রাম্ভিক এবং সমাপনী মূলধন নির্ণয় করতে পারব তাহলে প্রিয় বন্ধুরা পরবর্তী যে দুটি অংশ রয়েছে লাভ লোকসান বিবরণী এবং বৈশ্বিক বিবরণী বা আর্থিক অবস্থার বিবরণী এই দুইটা অংশ পরবর্তী ক্লাসে দেওয়া হবে তত সময় পর্যন্ত তোমরা সকলে এনআর অ্যাকাউন্টিং মেথড ইউটিউব চ্যানেলের সাথেই থাকো সকলকে আবারও সাদর শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের লেকচার এখানে শেষ করছি আসসালামু আলাইকুম